সালামু আলাইকুম রহমতুল্লাহি সুন্দর হওয়ার আমল আপনি কোন আয়াতটা পড়লে আপনার চেহারার মধ্যে লাবণ্যতা আসবে সৌন্দর্যতা আসবে সেই ব্যাপারে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো তো এটি একটি সিক্রেট একটি আমল ক্যারিমের করিমের তিরিশপালার মধ্যে একটি সুরা আছে সেই সোরার নাম হচ্ছে তিন এই সুরাইদ্দিনের একখানা আয়াত আছে সেই আয়াতখানা হচ্ছে এই খলাকল ইংসানা ফি আহসানি তাকভিম আমি আবারও বলছি খলাকল ইংসানা ফি আহসানি তাকভিম এই আয়াতখানা যদি আপনি নিয়মিত পড়েন নিয়মিত পড়েন তাহলে আপনি একটা কাজ করবেন আপনার যে ফেসওয়াশ এবং আপনার যে ক্রিমগুলো আছে এগুলার মধ্যে আপনি এটা পরে সাতবার পরে আপনি ফু দিবেন অথবা আপনি যে সময় ক্রিমগুলো ইউজ করবেন যতটুকু আপনি নেবেন হাতে এতটুকুর মধ্যে আপনি এই খলকল ইনসান আফি আহসানি তাকভিম এই আয়াতখানা পরে ফু দেবেন তিনবার তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনি কিভাবে চমকে যাবেন আপনার নিজের অবস্থা আপনি নিজে দেখতে পাবেন তো এটা আমল করবেন সকলের কাছে সুস্থ থাকা মনে রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক